নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। আউশগ্রামের বিল্লো গ্রামে নিহত অঞ্চল সভাপতির পাশে দল আছে বলে জানানো হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। স্বাস্থ্য বিষয় নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেআইনি বালি ও ওভারলোডিং লরির বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রায়না এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে। বাঁকুড়া জেলার বর্জরা থানার ডাকা আশিনী গ্রামে হাতির হানার মৃত্যু হলো 73 বছরের এক বৃদ্ধার। চোখ রাখবো এক ঝলকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সুন্দরী শপিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শপিং হাউসটি কলকাতার জিআর এর রেকর্ড সেকশনের পাশে, ডিএম অফিসের উল্টো দিকে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কলকাতা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে জেলা বিজেপির পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী লাগামহীন সন্ত্রাসের অভিযোগে এই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা, জেলা সভাপতি নির্মল দাস সহ অন্যান্য নেতৃত্ববর্গ। বিক্ষোভ সমাবেশের আগে একটি মিছিল সংঘটিত হয়। রাজ্য সরকার, মুক্তি সরকার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল, নানান বাধা সৃষ্টি করছিল, যার জন্য উগ্রপন্থীরা আবার নতুন করে মাথা চাড়া দিতে পেরেছে। পাথর ছোড়ার যে ঘটনা লাগাতার ঘটত, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে পাথর ছোড়ার ঘটনা প্রায় নেই বললেই চলে। শান্ত কাশ্মীর রাজনৈতিক ব্যর্থতার জন্য অশান্ত হয়ে উঠছিল, যার জন্য সমর্থন প্রত্যাহার করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আমরা মানুষের সাথে আছি, আমরা সেনাদের সাথে আছি, আমরা কাশ্মীরের সমস্ত মানুষের দুঃখকে দূর করবার জন্য আমরা সমর্থন প্রত্যাহার করতে বাধ্য। উত্তর দিনাজপুর থেকে অরূপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। পেঁয়াজের মূল্যবৃদ্ধি হিরে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের মধ্যে ক্ষোভ ফুটে উঠেছে। বিক্রেতাদের ধারণা, ট্রাক ধর্মঘটের কারণে সাময়িক মূল্যবৃদ্ধি ঘটেছে পেঁয়াজের। মূল্যবৃদ্ধির ফলে বিক্রি খানিকটা হলেও কমেছে বলে মনে করছেন বিক্রেতারা। আগে কত ছিল? 14 টাকা ছিল। হঠাৎ দাম বললো কেন? এমনি কি খবর পেয়েছো? গাড়ি ফাড়ি বন্ধ আছে বলে কি? বন্ধ আছে, মাল হচ্ছে না। তাহলে কি মানে বিক্রি বাটা হচ্ছে? কমে গেছে হট করে, দামটা বাড়লে হুট করে, কোনো কারণ নেই, কারণ ছাড়া দাম বাড়লে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক ট্রেকার চালকে মারধরের পাশাপাশি মাথার চুল কেটে জুতো মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়া জেলার মেজিয়া থানা এলাকার সরাগদিঘি মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কেশব মুখার্জি নামে ওই ট্রেকার চালকের একটি মেয়ের সঙ্গে দীর্ঘ 8 বছর প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েটির পরিবার জানতে পারে ট্রেকার চালক মেয়েটিকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। এই আক্রোশেই মেয়েটির পরিবারের সদস্যরা এইরূপ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আমি 7:30 সময় গাড়ি নিয়ে আসছিলাম, গাড়িতে আস্তে আস্তে ওইরকম আমাকে চার্জ করা হলো যে ওদের মেয়েকে নাকি আমি রেজিস্ট্রি করছি। তো আমি নিজে জানি না যে সেরকম আমি কিছু করেছি না করিনি, আমি নিজেই জানি না। আমি নিজেই অবাক যে আমি কখন করলাম ওদের মেয়েকে রেজিস্ট্রি। এই ব্যাপারে ওই জিনিস করার পর আমাকে মানে ওদের গ্রামবাসী বা ওদের বাড়ির চার পাঁচজন মিলে আমাকে মারা ধরা করে বা এমনকি গোটা গাঁ আমাকে এভাবে। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। একটি ক্লাবের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার লস্করদিঘি এলাকায়। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সঞ্জয় ঘোষ, বর্ধমান পৌরসভার পক্ষ থেকে খোকন দাস, বর্ধমান থানার আইসি সহ বিভিন্ন জন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
আসছি বিস্তারিত খবরে। আউস গ্রামের বিল্লো গ্রামে নিহত অঞ্চল সভাপতির পাশে দল আছে বলে জানানো হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। দলনেত্রীর এইরূপ ঘোষণায় সাময়িক স্বস্তি পেল নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের বিল্লোগ্রাম অঞ্চল সভাপতি খুন হন গত 13 জুন। বৃহস্পতিবার নেতাজি ইন্দোরের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওই পরিবারের বায়োডাটা দলের সর্বভারতীয় সভাপতির কাছে জমা করার কথাও জানান বলে জানালেন আউস গ্রামের বিধায়ক অভিদানন্দ থান্ডার। মৃত ব্যক্তির পরিবার মনে করছেন এর মধ্যে দিয়ে দলের প্রতি নিহত নেতার অবদান মর্যাদা পেল, তবে নিরাপত্তার অভাব অনুভব করছে গোটা পরিবার বলে মত পোষণ করেন নিহতর ভাই সজল বন্দ্যোপাধ্যায়। চাকরি বলতে দিদি, চাকরি দিদিকে আমরা অসম্মান করি না। এবার বলি আমাদের তো আমরা তো আফটার এজ হয়ে গেছি, এখানে আমার 45 ভাইয়েরও 42, আমার ফ্যামিলি যে ভাঙনা ভাঙনিরা আছে তাদের মধ্যে এখানে মাকে দেবে, আমাদের তো সেরকম কিছু না, আমরা অবিবাহিত লোক, এবার সেটা ভাঙনা ভাঙনি থেকে বাড়ির লোকরা যাই উড়ে আছে সিলেকশন করবে। মানে আমরা যেটা অ্যাজ এ আমরা কি মানে নিরাপত্তার অভাব বোধ করছি, কেন যেহেতু মানে আমি একমাত্র মানে ওখানকার মানে কমপ্লেনার, সেই জন্য আমাকে আমি এবং দোষীরা আমাদের নাকের ডগাতেই ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর আসছে আমাদের কাছে, কেন আমার বর্ধমান পূর্ব বর্ধমানে আউসগ্রাম ভাতার মঙ্গলকোটে আমার বহু ছেলে বিভিন্ন জায়গায় কোম্পানিতে কাজ করে, তাদের কাছ থেকেই খবর আসছে, আসামি থেকে তারা প্রত্যেকেই চেনে এবং তারা এসে খবর দিচ্ছে। পুলিশ কি বলছে জানি না, পুলিশ কি বলছে, পুলিশ তো পুলিশকে আমাদেরকে ইনফরমেশন জোগাতে হচ্ছে। দিদিকে আমরা কোনোদিন অসম্মান করি না, দিদির উপর আমাদের সমস্ত আস্থা আছে, তো দিদির কাছে আমার একটাই অনুরোধ যে যেটাই করবেন কিন্তু আমার ফ্যামিলি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, কেন আসামিরা আমাদের কাছে সমস্ত রিপোর্ট আছে আসামিরা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, এবং আমি জানি না দিদির কাছে হয়তো এই খবরটা আছে কি না, আসামিরা কিন্তু নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং আমার ফ্যামিলির নিরাপত্তা চরম অভাব হতো, যেহেতু আমি এফআইআর করেছি এটা ব্যক্তিগতভাবে আমার উপরে বিশেষত টার্গেট হয়ে আছে সবসময়ের জন্য, এবং আমি একবেলা দোকান চালাই তারপর ঘরে ঢুকে যাই, এসব পাবলিকও জানে সেটা। রাতের দিকে ভয়ে দোকানে থাকতে পারছেন না? ভয়ের দিকে বলতে আমি নিরাপত্তা অভাব বলছি, কেন 144 জারি আছে, তারপর দোকানে মার্কেটেও লোক থাকে না, এবং আমি চুপচাপ বাড়ি চলে আসি, আমি যাই না ইচ্ছা করি আর। একই সঙ্গে নিহতের বৃদ্ধা মা অনিমা বন্দ্যোপাধ্যায় জানান মূল অভিযুক্ত সহ বাকি অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি, খুনিদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দেখকে মরতে 80 বছর বয়স হয়ে গেল, আমি দেখকে মরতে পারি আমি থাকতে থাকতে মা বলতে দেখলেন চাই, তার বউ ছেলে মা কান্দু আমি জানি কাঁদছি, হারে সাদা চাই আমি সব ধরা পড়ে জানো সব তাদের সাজায় যেন 8 দিন হয়ে গেল, আমি যেন দেখে মরতে পারি তাদের ফাঁসি হয়ে জানো সাজাটা সব ধরা পড়ে জানো, এখনো ধরা পড়লো না কেন একবারে ফাঁসি দেখো আমার কাঁচা ছেলে কমাইলে সাজা ফাঁসি শুদ্ধ যাই। আউসগ্রাম থেকে প্রতীকি দাস বৈরাগের রিপোর্ট আনন্দবার্তা। স্বাস্থ্য বিষয় নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতার পার্ক হোটেলে মন্ত্রী জানান খুব শীঘ্রই রাজ্য সরকার 5,250 জন প্রশিক্ষণ নার্স নিয়োগ করবেন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৈরি হচ্ছে সেগুলো এবং সেগুলো ধাপে ধাপে তৈরি হবে এবং আমরা ইমিডিয়েটলি 5,250 জন এই স্টাফ নার্স নিয়োগ করবার প্রক্রিয়া চালু করেছি। বেডেড না নন বেডেড? না বেডেড নয়, এগুলো হচ্ছে কমিউনিটি হেলথ আপনার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সাব সেন্টার কোনোটাই বেডেড নয়, সুতরাং এগুলো আপগ্রেডেশন হচ্ছে, এখানে যা যা পরিষেবা দেওয়ার সেই পরিষেবার আপগ্রেডেশন হচ্ছে, যার জন্য নার্সের প্রশিক্ষিত নার্সের প্রয়োজন আছে, এগুলো আগে ANM-রা করতে এবং সেই ANM-এর বদলে যাতে প্রশিক্ষিত নার্সরা করে সেজন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি নার্সদের,
এবং সঙ্গে সঙ্গে তারা যেই চলে যাবেন এগুলোতে তাদের সব স্বাভাবিকভাবে সেই সব ভ্যাকেন্সি হবে এবং সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করবার একটা বড় পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। 5,250টা নার্সকে ইমিডিয়েটলি এই ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু। কলকাতা থেকে রাজবীর মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধ সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো যুগল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক পরিবার না মেনে নেওয়ায় আত্মঘাতী হলো যুগলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের রেল লাইনের ধারে। বৃহস্পতিবার যুগলের ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। আত্মঘাতী যুবকের নাম প্রভাস দাস, বয়স 22 বছর, প্রেমিকা 22 বছরের সুজাতা দাস। পারিবারিক সূত্রে জানা যায়, বছর তিনেক আগে মৈগ্রামের যুবক প্রসেনজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় সুজাতার। বিয়ের কিছু মাস পর গৃহবধূ সুজাতার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবক প্রভাস দাসের। প্রভাস কলকাতার স্মৃতিমোড়ে একটি সোনার দোকানে কাজ করত। গত 18 জুন থেকে দুজনাই নিখোঁজ ছিল। এ ব্যাপারে সুজাতার বাপের বাড়ির পক্ষ থেকে আরামবাগ থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এদিন বর্ধমানের জিআরপি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠান। কালকে ফোন করেছিল কি ফোন করে কি পালাতে গিয়ে হঠাৎ কোনো বিপদে কিছু করেছে নাকি জানি না, কোনো নেমে পড়ে আসছিলো বর্ধমান স্টেশনেই আসছিলো, তার মধ্যেই কী ঘটনা ঘটে গেছে আমরা এখনও জানতে পারিনি সেই ঘটনা। মেয়েটা কি মনে হচ্ছে হাওড়া কলকাতায় চলে গেছিলো নাকি ছেলেটার কাছে? হ্যাঁ, এরকম মনে হচ্ছে যে কলকাতায় চলে গেছিলো মেয়েটা। তাছাড়া ও আসতে পারে ওখান থেকে, কলকাতায় ওখানে কলকাতাতেই ছিল, কলকাতা থেকে এসে মানে সে চলে। নিখোঁজ হয়ে যাওয়া আপনার কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছিলাম, আরামবাগ থানায়। আমরা প্রথম বড়নগর থানায় যে কলকাতায় আমরা কলকাতায় যেখান থেকে নিখোঁজ হয়েছে সেখানে বড়নগর থানা থেকে আমরা নিখোঁজ ডায়েরি করি। সেখানে ডায়েরি করার পরে আরামবাগে ডায়েরি করা হয়েছিল। আচ্ছা, মেয়েটার বাড়িতে ডায়েরি করেছিলেন? মেয়েটার বাড়ি থেকেও ডায়েরি করে শ্বশুরবাড়ি থেকে আমরা ডায়েরি করেছিলাম। কারণ সমাজ মেনে নেবে না বলে, সেটা বলুন না কারণ তো সমাজ কেউ মেনে নেবে না বলে তার জন্যই একটা চেষ্টা করেছিল বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কোনোভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে সেটা আমরা জানতে পারিনি, অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে সেটা আমরা কোনো জানতে পারিনি। ওরা পালিয়ে যেতে চেয়েছিল যেহেতু ওরা হাওড়ার রাত দিয়ে একটাতে টিকিট কেটেছিল, হাওড়ার রাত দিয়ে একটাতে টিকিট কেটে কখনো এসেছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। বেআইনি বালি ও ওভারলোডিং লরির বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অভিযানটি চালানো হয় পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ভেদিয়া জাতীয় সড়কে। বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে ভেদিয়া সংলগ্ন এলাকায় 2B জাতীয় সড়কে বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চালালো ভূমি সংস্কার দপ্তর, পুলিশ এবং মোটর ভেহিকেল দপ্তর। এই অভিযানে বেআইনিভাবে বালি প্রচারের অভিযোগে জরিমানা বাবদ 12 লক্ষ টাকা আদায় করা হয়। এই অভিযানে 19টি বেআইনি বালি বোঝাই লরি, 2টি মোরাম বোঝাই লরি ও 6টি পাথর বোঝাই লরি আটক করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, পাথর এবং মোরাম বোঝাই লরিগুলিকে ওভারলোড হিসাবে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই রূপ অভিযান চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। গতকাল আমাদের যা রেড হয়েছে সেখানে 27টি ট্রাক ধরা হয়েছে, মোটামুটি 12-13 লাখ টাকা ফাইন করা হয়েছে যেটাকে। আর এটা কন্টিনিউসলি আমাদের চলছে, এটা থার্ড ডে ছিল। আমরা প্রতিদিনই রেড করা হচ্ছে কোনো না কোনো টাইমে। আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পুরোপুরি খুবই স্ট্রিক্ট আছে, কন্টিনিউসলি এটা চলা হবে। এবং যা ইলিগেল বালি পাচার করা হচ্ছে সেটা আমরা একদম আটকাবো।
আউসগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগী রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রায়না এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে। এদিন প্রায় 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। তীব্র গরমে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট মোচনের উদ্দেশ্যে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের প্রশাসন। ব্লকের স্বাস্থ্য বিভাগ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পরিচালনায় রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি ও রায়না থানার যৌথ সহযোগিতায় রায়না বিডিও অফিস চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 55 জন স্বেচ্ছায় রক্তদান করে। জনগণের যাতে উন্নতি হয়, যে কোনো জায়গায় রক্তদান মানে জীবনদান। এই রক্ত দিয়ে যাতে লোকের জীবনের মৃত জীবন দান করা যায় না, কিন্তু রক্ত দিয়ে যদি কারো জীবনকে বাঁচিয়ে রাখা যায় তার উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির বিডিও অফিসে আমরা করছি সকলের সুবিধার জন্য, যেহেতু এটা আমাদের ব্লকের মাঝখানটায় বলতে গেলে সবার পক্ষে যাতায়াতে সুবিধা হবে। এবং এটা বর্তমান ব্লাড ব্যাংক থেকে এসছে, এরা এই রক্তটা নিয়ে যাবে বর্তমান ব্লাড ব্যাংক। ব্লক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এটা করছেন আর সহযোগিতায় রায়না ওয়ান পঞ্চায়েত সমিতি এবং রায়না থানা সকলের সহযোগিতায় এটা করা হচ্ছে। এখানে আমরা আজকে 50 জনের রক্তদান হবে বলে আমরা আশা করি। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেন। সমগ্র রক্তদান শিবিরটি সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। হ্যাঁ, আজকে রক্তদান করলাম। রক্তদান করলাম একটা কারণে, গ্রীষ্মকালে রক্তের যোগান থাকে না, যাতে রক্তের যোগানটা মানুষের জীবনযাত্রা নতুন করে ফিরে পায় রক্তের জন্য, তার জন্যই আজ রক্তদান। জানি রক্ত আর রক্ত মানে রক্তদানই মানে জীবনটা। এর আগে আমরা বর্ধমান মেডিকেল কলেজে রক্ত দিলাম, প্রতি বছরই দিই আমরা। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বর্জরা থানার ডাকা আশ্বিনী গ্রামে হাতির হানায় মৃত্যু হলো 73 বছরের এক বৃদ্ধার। এদিন সকালে ওই বৃদ্ধা জঙ্গলে প্রাতকৃত করতে গেলে একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। হাতিরহানায় বাঁকুড়া জেলার মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বর্জরা থানার ডাকা আশিনী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, 73 বছরের বিশাখা মণ্ডল এদিন সকালে গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রাতকৃত সারতে গিয়েছিল। সেই সময় জঙ্গলে থাকা তিনটি আবাসিক হাতির সামনে পড়ে যান ওই মহিলা। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি ওই মহিলাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বিশাখা মণ্ডলের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফোন করে এরকম বিশাখা মণ্ডল নামে একজন মহিলার মৃত্যু সম্বন্ধে দিলাম, যে একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় শুনে আমি ছুটে আসি এবং মৃতদেহ পড়ে থাকি। আমরা যতটা সম্ভব ফেন্সিং লাইন থেকে শুরু করে হাতি আটকানোর খাল সমস্ত কিছু করার ব্যবস্থা করছি। এখন হ্যাঁ, এটা ঠিকই যে ডাকাইচিনি গ্রামটা এমন যে জঙ্গলের সম্মুখীন এবং দে আর সাসেপ্টেবল টু ডেঞ্জার। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট আনন্দ বার্তা। যৌনকর্মীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আসানসোলের নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত দিশায়। এদিন যৌনকর্মীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আসানসোলের নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত দিশায় যৌনকর্মীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সকালে যৌনকর্মীরা বিক্ষোভ করে নির্মীয়মান সীমানা প্রাচীরের কাজ বন্ধ করে দেয়। একই সাথে তাদের দাবি, যৌনকর্মীদের অনেকের বাড়িতেই শৌচালয় না থাকায় তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। যৌনকর্মীরা বিভিন্ন অভিযোগ মেয়রের কাছে তুলে ধরেন। রাস্তা চাই, সামনের দিক ঘেরে দিচ্ছে, এদিকে ঘেরে দিচ্ছে, আমরা চলবো কোন দিকে? বাথরুম কল বন্ধ থাকলে বাথরুম যেতে পারি না। বাথরুম আমি লোকের বাড়ি কাজ করে খাই, আমি কোথায় পাবো ডেলি 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা? কোথা থেকে দেবো? তাহলে বড়বাবুকে রাস্তা যখন চাইলাম, বড়বাবু বললো রাস্তা হবে না, এদিকে বন্ধ থাকবে, মার্ডার হবে, কে এরিয়ে নেবে, রিস্কে নেবে? তাহলে এর আগে রিস্কটা কে নিল? স্যার যাওয়া কাজ কম, কাজের মাসি সবাই পার হয়, যত বেটা ছেলেরা যার পয়সা নাই সে মাঠে যায়। এখন কোন
আপনারা কি চাইছেন? আপনারা দিশার কি চাইছেন? সন্ধ্যা ছটায় খুলুক, ভোর চারটে বন্ধ। পুলিশের অত্যাচার, যৌন কর্মীরা বিভিন্ন অভিযোগ মেয়রের কাছে তুলে ধরলে মেয়র বিষয়টি দেখার ও সমাধানের আশ্বাস দেন। এখানে ইদানিং কয়েকটা খুন খারাপি হয়ে গেল, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে পেছন দিকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাহায্যে একটা বড় মতো 5-6 ফুটের একটা ইয়ে দেওয়া হলো দেওয়াল। ঠিক আছে, পেছন দিকটা অরক্ষিত ছিল, ওখানে ওনারা দেয়াল দিয়েছেন ভালো, তার সাথে সাথে সামনে দিকেও তারা একটা দেয়াল দেওয়ার পরিকল্পনা অলরেডি করেছে এবং কাজ শুরু করেছে। সেই সময় সামনের দিকে যারা আছে তারা বাধা দেয়, আপত্তি করে যে যদি সামনের দিকে আপনারা যদি আমাদের এইদিকে দেওয়াল দিয়ে দেন তো আমরা যাব কোথায়। তো চতুর্দিকে যদি দেওয়াল হয়ে গেল তবে ওইখানকার মা বোনরা ভাইয়েরা যারা আছে তারা একটা জেলের মধ্যে বন্দির অবস্থার মতো হচ্ছে না, একটা মাত্র গেট, সেই গেট দিয়ে আসা যাওয়া করবে, তারপরে চতুর্দিকে দেওয়াল একটা 8-6 ফুটের 7 ফুটের দেওয়াল দিয়ে দেওয়া হলো তাদেরকে একটা দেওয়ালের ভিতরের মধ্যে জেলের মতো, যেমন আসামিরা থাকে সেই রকম আবদ্ধ করে তাদেরকে রেখে দিল। এটা কি সভ্য সমাজে কাম্য? আমি মনে করি না। এখন পেছনে যেসব জায়গাগুলো আছে ওদের পেছনের একটা দাবি ওদের সঠিক, কারণ অনেক মেয়ে ছেলে পেছনের দিকে খোলা মাঠ আছে, এই বদ্ধজীবন থেকে বৈকালবেলায় তারা অনেকে ওই দিকে সব যায়, পেছন দিকে পুকুর আছে অনেকে যায়, সবারই বাড়িতে তো আর মানে পায়খানা বাথরুম নেই, অনেকে ওই দিকেও যায়। যাক, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়তো এর জন্য তৎপরতা হয়ে তার যার যার বাড়িতে পায়খানা নেই স্যানিটারি ব্যবস্থা করে দেবেন। তবুও আমি বলি পেছন দিকে একটা, অবশ্যই পেছনে যারা বসবাস করে তাদের জন্য একটা দরজা দরকার, আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে একটা দরজা ওদের ওখানে করে দিন। যৌন কর্মীরা অভিযোগ তোলেন তাদের রুজি রোজগার ব্যাহত হচ্ছে, কবে পরিস্থিতি স্বাভাবিক হয় তা তাদের জানা নেই। মেয়র সাহেব বলেছিলেন এগুলো ঘেরাঘেরি হবে, ঘেরাঘেরি হচ্ছে, ঠিক আছে আমাদের অসুবিধা নাই, পিছনে ঘেরেছে, পিছনে একটা গেট দেওয়া দরকার। এই যে 4 দিন কল বন্ধ হয়ে গেলে পায়খানায় আমরা যেতে পারি না, অনেক মাসিরা আছে তারা পিছন থেকে আসে, এই যে আগেও এখানে গেট ছিল পিছনে, আগেও পিছনে গেট ছিল, অমনি একটা গেট দিয়ে দিন, পিছনে ঘেরেছে আমাদের কোনো অসুবিধা নেই, একটা গেট দিয়ে দিন, সন্ধ্যাবেলায় যেমনি বন্ধ করছিল অমনি বন্ধ করে দিবে, দিনের বেলা খোলা থাকবে, যে আমরা পায়খানা পেশাব করার লেগে নোংরা ফেলার লেগে যেতে পারবো। সামনের অবস্থা আছে, সামনের মানুষরা বলছে যে আমাদের রাস্তা ছাড়ছে না, আমরা ঘেরতে দিব না, ঠিক আছে। আর থাকলো পার্কিং এর ব্যাপার, রাত্রেবেলা 12টার সময় পার্কিং বন্ধ করে দিচ্ছে, পুলিশ আসছে, যদি কোনো মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকছে, বেটা ছেলে দাঁড়িয়ে থাকছে, দোকানে শুয়ে থাকছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, মারামারি হচ্ছে, ঠিক আছে। তারপরে 4টার সময় পর্যন্ত কমসেকম মেয়র সাহেবকে বলেছিলেন আমরা 4টার পর্যন্ত খুলবে, মেয়র সাহেব বলেছিলেন যে 1 মাসে খুলে যাবে। এক মাস তো কবে পার হয়ে গেছে, 2 মাস হতে যাচ্ছে, মার্ডার হয়ে যে মার্ডারটা হয়েছিল মার্ডার হয়ে 3 মাস হয়ে গেছে, আর মেয়ের সাহেব বলার পরে 2 মাস হতে যাচ্ছে, ঢাল তো খুলেনি, পার্কিং আমাদের খুলেইনি, তারপরে আমাদের অবস্থা অনেক খারাপ আছে, পুলিশ হয়েছে 12টার পরে বন্ধ করে দিচ্ছি, এসে বন্ধ করাচ্ছে, বন্ধ করে দিচ্ছি, তারপরে ধরো যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে দেখতে পাচ্ছে ডান্টা চালাচ্ছে, মেয়ের সাহেব বলেছিলেন ক্যামেরা লাগাবো, এ লাগাবো, ও লাগাবো, আমাদের বলার এটা আছে যে আপনি পিছনে ঘেরে দিলেন, ঠিক আছে, আগে ক্যামেরাটা করে আমাদের যে ঢালটা খুলছিল 4টা পর্যন্ত ঢালটা খুলে দিতেন, আমরা যেটা করে খাচ্ছিলাম সেটা করে মানে আগে শুরু করে দিতেন, তারপরে আপনার ক্যামেরা কল বসাবার হোক আর মন্দির করার হোক যা করার হোক আপনি করতে থাকতেন, এখানে তো আমাদের উপরে বেশি অত্যাচার। সামনে ঘেরার জন্য বলেছি যে সামনে ঘেরতে দিব না, রাস্তা দিচ্ছে না, একটু একটু রাস্তা দিচ্ছে, মানুষ মরে যাবে, অসুবিধা হয়ে যাবে, কোনো বুড়ো মানুষ অসুখ পড়ে যাবে সে কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ 2-3 ফুটের রাস্তা দিচ্ছে, 2-3 ফুটের রাস্তা দিচ্ছে, আমরা কি করে বলবো, কি করে করবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সংবাদ মাধ্যমের বিভিন্ন সংগঠন পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জিকে সংবর্ধনা জানালেন বৃহস্পতিবার। এদিন জেলা আরাধ্যক্ষের সভাগৃহে জেলা আরাধ্যক্ষকে সংবর্ধনা জানানো হয়। সমাজের যে সংবাদ মাধ্যমের বড় ভূমিকা আছে এদিন তা তুলে ধরেন জেলা আরাধ্যক্ষ। সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব আদান প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলা জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি। এদিন তিনি পূর্ব বর্ধমান জেলা জেলা আরাধ্যক্ষের সভাগৃহে সাংবাদিকদের সাথে মিলিত হন। বিভিন্ন সংবাদ মাধ্যম সংগঠনের পক্ষ থেকে এদিন জেলা আরাধ্যক্ষকে সংবর্ধনা জানানো হয়।
স্যার। নবনিযুক্ত আরাধ্যকে সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। জেলা আরাধ্যক্ষ সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্ব এদিন তুলে ধরেন। সাংবাদিকদের অভ্যর্থনা পাওয়ায় আপ্লুত নবনিযুক্ত জেলা আরাধ্যক্ষ। মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর দরকার, আর ঠিকঠাক কিন্তু ঠিকভাবে পৌঁছানোর দরকার। এবং আমরা দুজনেই দুটো ক্ষেত্রেই বলি, আমরা পুলিশের তরফ থেকে এবং আপনি মিডিয়ার তরফ থেকে, সাংবাদিকের তরফ থেকে, আমরা দুজনেই চেষ্টা করবো প্রফেশনালি কারেক্ট থেকে কাজ করা। এই ক্ষেত্রে ইনফরমেশনের একটা বিষয় আছে, মানে আমাদের মধ্যে যোগসূত্রের একটা বিষয় আছে। এখন একটা ব্যাপার আমি বলি, আপনারা এই যত কিছু যা কিছু ইনফরমেশন যা কিছু আপনারা কালেক্ট করেন এবং তার ভিত্তিতে আপনারা যে নিউজ রিপোর্টিং করেন বা ছবি করেন বা লেখেন, অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে একটা বিষয় আপনারা খবরের কাগজে লেখার মাধ্যমে মানুষের কাছে ছবির মতো তুলে ধরেন, এটা একটা অন্যরকম একটা নৈপুণ্য, একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাকিউমেন্ট, যেটা প্রত্যেক মানুষের থাকে না। এটা আপনাদের আছে বলে সেখান থেকে আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করে নিচ্ছেন, নিয়ে আপনারা লেখেন দিতেন। আমাদের কাছ থেকে যেটুকু কনফার্মেশন দরকার সেই কনফার্মেশনটুকু আপনারা টেকনিকলি দিতে পারেন, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। আমরা সবসময় কিন্তু আপনারা অনেকেই চান যে আমরা ইলেকট্রনিক মিডিয়া হলে আমরা বাইট দিই অথবা প্রিন্ট মিডিয়া হলে আমরা কোর্ট ইউজ করব, আমাদের কোর্টের মধ্যে আপনারা কথা লিখতে চান, কিছু আমাদেরও কিছু প্রফেশনাল বাধ্যবাধকতা আছে, এটা আপনাদের বুঝতে হবে। সব ক্ষেত্রে আমাদের পক্ষে বলা সম্ভব না, বাট ইনফরমেশন পাস করে পাস অন করা, যে ইনফরমেশনগুলো আমরা চাইবো যে সঠিকভাবে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে নিয়ে আসুন, সেই ইনফরমেশন ডেফিনেটলি আমরা পাস করে দেবো, পাস করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। এবং যেখানে আমাদের বাইক দিতে কোনো অসুবিধে নেই, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার সামনে মাইকে কথা বলতে কোনো অসুবিধা নেই অথবা প্রিন্ট মিডিয়াতে আমাদের প্রতিষ্ঠানে কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু আমাদের আমরা নিশ্চয়ই আপনার সাথে সহযোগিতা করবো বা আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আমি আমার যেটা মনে হয়েছে এই কদিনে মিডিয়ার এ দেখে আমার খুব ভালো লেগে মনে হয়েছে যে অত্যন্ত অবজেক্টিভভাবেই বিভিন্ন বিষয়গুলো খবরের কাগজে আমি সবগুলো খবরের কাগজ সকালবেলা মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট খবরের কাগজ সেগুলো দেখার চেষ্টা করি। সবসময় মিডিয়ার সমস্ত ইলেকট্রনিক মিডিয়ার সব চ্যানেল দেখা হয় না, কিন্তু চেষ্টা করি যে প্রিন্ট মিডিয়ার সকালবেলা অন্তত কয়েকটা কাগজ, চার পাঁচটা কাগজ অন্তত দেখে নেওয়া। তাতে আমার মনে হয়েছে দু একটা ক্ষেত্রে আপনারা যখন আমাদের কোর্ট ব্যবহার করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কয়েকটা কাগজে, আমি এক্ষুনি নাম বলছি না, পরে কথা বলে নেব ওয়ান টু ওয়ান, তারা কিন্তু বোধ হয় আমাদের সাথে কোর্ট ইউজ করার ব্যাপারে কথা বলে নেননি। এটা বলে দিলে ভালো হয়, বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধভাবে বালি তোলা ও স্থায়ী সেতু দাবিতে অভিযোগ জানালো পূর্ব বর্ধমান জেলা জামালপুর গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, অবৈধভাবে বালি তোলার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি ও গ্রামগুলি। দীর্ঘদিন ধরে নদীগুলি থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে, যদিও এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রায়শই জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালি বোঝাই লরিগুলিকে আটক করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যদিও এই জেলায় জামালপুরে বিস্তীর্ণ এলাকায় বালি পাচারকারী প্রকাশ্য দিবালকে যন্ত্রের সাহায্যে বালি তুলছেন। সরকারি নির্দেশ অনুযায়ী 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত সমস্ত বালি খাদানগুলিতে বালি তোলা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালি মাফিয়ারা বালি তুলছে, এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা। তাদের অভিযোগ, অবৈধভাবে বালি তোলার ফলে চাষের জমি ও গ্রামগুলি বিপন্ন হয়ে পড়েছে। এতে আমাদের ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে। কি রকম ক্ষতি হচ্ছে? ওই যে বালিটা উঠে যাওয়া মানে আমাদের বিশাল ক্ষতি হচ্ছে। অবৈধভাবে বালি তোলা হচ্ছে দামোদর থেকে। হ্যাঁ, দামোদর থেকে। তাতে করে কি ক্ষতি হচ্ছে? তোমাদের এলাকায় কি জল টল ঢুকে যায় কোনো কিছু? হ্যাঁ, অবশ্যই ঢুকে যায়। তাতে তোমরা তো একটা আশঙ্কার মধ্যেই আছো। অবশ্যই আছি, অবশ্যই ঢুকে গেলে ক্ষতি তো হবেই।
তোমরা এখন কি চাও, যে প্রশাসনের দ্বারস্থ হতে চাইছো? অবশ্যই ওটা চাই তো, অবশ্যই চাই যাতে ক্ষতি না হয়। আমরা চাই যে ক্ষতিটা যেন না হয়। তোমরা কি প্রশাসনকে জানিয়েছিলে? হ্যাঁ, আমরা জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো ইয়ে নিচ্ছে না, ইয়েতে কোনো স্টেপ নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না। তোমরা গ্রামবাসীদের পক্ষ থেকে জানিয়েছিলে? হ্যাঁ, গ্রামবাসীর পক্ষ থেকেই আমরা জানিয়েছিলাম যে এইটা এইরকম পরিছে, কিন্তু প্রশাসন কোনো ইয়ে নিচ্ছে না ইয়েটা। অবৈধভাবে কি প্রত্যেক দিন কি শয়ে শয়ে লরিতে করে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে? অবশ্যই অবশ্যই, শয়ে শয়ে লরি বাড়ি যাচ্ছে, অবৈধভাবেই তুলছে, অবৈধই তুলছে। তোমার নাম? মুকুল মালিক। পাশাপাশি ওই এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের অভিযোগ, শম্ভুপুর থেকে বর্ষুল যাবার অস্থায়ী বাসের সেতুটি নড়বড়ে অবস্থায় রয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে বারবার জানিয়েও কোন রকম সুরাহা হয়নি বলে গ্রামবাসীদের দাবি। শম্ভুপুর এলাকায় প্রায় 15টি গ্রামের মানুষ এই অস্থায়ী সেতু দিয়ে বর্ষুল সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। তাদের দাবি, অস্থায়ী এই সেতুটিকে বাতিল করে নতুন একটি পাকা সেতু করা হোক। পড়ে মারা গিয়েছিল। তোমরা কি চাইছো? এটা ম্যাডাম চাইছি, মানে কি পাকা বন্দোবস্ত? হ্যাঁ, পাকা হয় চাইছি, পাকা হয়, এটা পাকা পর্যন্ত ব্যবস্থা করাই ভালো, খুবই অসুবিধা আছে প্রত্যেকের। মানে প্রতিনিয়ত কত কোনো গ্রামের মানুষ, এই বহুত মানে বিদেশ থেকেও লোক আছে এখানে, উপরে আশ্রম আছে, অনেক জায়গা থেকে লোক আছে। মোটামুটি পার ডে আমি ধরুন কমের উপর বলছি, পার ডে 2,000 থেকে 3,000 লোক পার ডে। এখন পর্যন্ত কত দুর্ঘটনা ঘটেছে? প্রতি বছর দুটো করে আমি ধরতে পারি, প্রতি বছরে না, হ্যাঁ মারা যায়। এই ব্রিজের পাশাপাশি এই যে ধরুন নদী ঘাটে যে বালি তুলছে, এগুলো জানেন আপনারা গ্রামের লোক? গ্রামের লোক জানে, কিন্তু এটা ধরুন সরকারের ব্যাপার, সরকার পারমিশন দিয়েছে, গ্রামের লোক বলা কথা থেকে এটা কি করতে পারে বলুন? সরকার যদি পারমিশন দেয়, এখানে মানুষের কি করার আছে বলুন? এখন কি জেসিবি মেশিন নামানো আছে? হ্যাঁ, জেসিবি মেশিন চলছে, আপনার কি বলে ইয়ে মেশিন চলছে, যেসব বালি তোলা যেসব মেশিন সেসব তো চলছে, কিন্তু এটা পুরোপুরি সরকারের ব্যাপার, সরকার যদি না নজর দেয়। আমরা কেউ আসে দেখতে? কেউ কোনো সরকার? না না, আমরা কারো কোনো কিছু দেখতে পাইনি স্যার। আমাদের অন্তত 20-30টা গ্রাম আছে ধরুন, এই 20-30টা গ্রামের দাবি যে সেতুটা যাতে হোক, মানুষ যাতে চলাচল করতে পারে সহজে। হ্যাঁ, মানুষের দাহায় বিপদ তাহলে আজকে ধরুন এই যে নদী বেড়ে গেল, বাসের সেতু ভেঙে গেল, তাহলে আমরা কিভাবে যাতায়াত করবো বলুন? আমাদের এই নৌকার উপর কোনো ভিত্তি নেই, ভরসা নেই, নদীর গতিপথ আজকে এইদিকে কালকে ওইদিকে চলছে। হ্যাঁ, সেই জন্য পাকা ব্রিজের জন্য সরকারের কাছে আমাদের আবেদন, যাতে সরকার বাহাদুর আমাদের ব্রিজটা অবিলম্বে ব্যবস্থা করে। আচ্ছা, আপনার বাড়ি থেকে এইদিকে কত দূরে ব্রিজ রয়েছে? এখান থেকে 20 কিলোমিটার জামালপুর, আর এইদিকে এদিকেও 25 কিলোমিটার বর্ধমান। সামনে রাতেরবেলা যদি কোনো অঘটন ঘটে তাহলে সেই মুহূর্তে কি হয়? মুহূর্তে মৃত্যু, বর্তমান না নিয়ে যেতে পারলে মুহূর্তে হয় মৃত্যু। এখনো পর্যন্ত সাহায্য কিছু করেনি, অনেকবার মানে দেওয়া হয়েছে এখান থেকে দরখাস্ত, আমি শুনেছিলাম যে এখান থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছে, নবান্নে পাঠানো হয়েছিল, তা সরকার এখনো কিছু নেয়নি। এরা যথেষ্টভাবে সাহায্য করে মানুষকে পারাপার দেয়, এখান থেকে হাজার হাজার মানুষ ধরুন 10টা গ্রাম, কম করে 10 থেকে 20টা গ্রাম মানুষ কন্টিনিউ এটা দিয়ে পারাপার করে। এবং তার দায় বিপদ হসপিটালে, আমাদের এখানে হসপিটাল সেরকম কিছু নেই, বর্ষুল হসপিটাল নিয়ে যাওয়া হয়, এখান থেকে কলেজে ছেলেরা পড়তে যায়, কলেজ যায়, কেউ পড়াশোনা করতে যায় বর্ষুলে পড়তে যায়, বর্ষুল সিডিপিতে পড়তে যায়, বর্ষুল নিয়ে আসতে হয়। আমাদের এখানে তো কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, বা আগে ছিল, সেটা খারাপ হয়ে গেছে, এখন সেরকম উপযুক্ত ব্যবস্থাও নেই। এইভাবে এরা জামালপুর ব্লক থেকে এটা চালানো হয়, মানে বিডিও অফিস থেকে টেন্ডার পাস করে নিয়ে ব্রিজটা করা হয় বাসের দিন, সেটা বর্ষাকালে খুলে দেওয়া হয়। হ্যাঁ, বর্ষাকালে খুলে দেওয়া হয়, এখনো পর্যন্ত খোলা হয়নি, একটা কারণ ধরুন একটা ব্যবস্থা করা হয় আরো যাতে উন্নত মানের কিছু হয়। দুর্ঘটনা ঘটেছিল কিছু, হ্যাঁ 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 ঘটেছিল, একদিন ঘটেছিল, মানে একজন মারা গেছিল, তখন বাড়ি তোমরা কি চাই?
আমরা চাইছি সরকার যাতে সাহায্য করে, সরকার এখানে একটা মানে দশ থেকে কুড়িটা গ্রামে মানুষ পারাপার করে প্রতিদিন, সরকার এখানে একটা কংক্রিটের ব্রিজ যদি করতে পারে এটা ভালো হয়। এত মানুষ কন্টিনিউ দেখছেন তো কত মানুষ যাতায়াত করছে, এবং এটা যদি হয় মানে সবারই উপকার হবে। কলেজ থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, এপার থেকে কত ছেলে আমরা পড়াশোনা করি, আমার মেমোরি কলেজে পড়ি, ধরুন প্রতিদিন সাইকেল ঠেলে ঠেলে যেতে হয় আমাদের। জামালপুর থেকে কৃষ্ণ সাহা এবং মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রামে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, জয় ব্যানার্জী সহ বিজেপির নেতৃত্ববর্গ। বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। পরে সাত দফা দাবির ভিত্তিতে জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় যে সন্ত্রাসের বাতাবরণ চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ বাবু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। এই যে আন্দোলন শুরু করে দিয়ে থানা থেকে ডিএম অফিস, যদি অত্যাচার বন্ধ না হয় প্রত্যেকটি বিডিও অফিস, এসডি অফিস, এসপি অফিস সব ঘেরাও করবো দিনের পর দিন, কোন প্রশাসন কমে দেবো না, পুরো শহর ধ্বংস করবো। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, এখানে যে যে ইচ্ছা পার্টি করতে পারে, নির্বাচন লড়তে পারে, তাকে গায়ের জোরে পুলিশের জোরে আটকাবার চেষ্টা করেন, সাধারণ মানুষের জবাব দেবে, এইটুকু বলার জন্য আজকে আমরা সমাবেশ করেছিলাম। সত্য দেবো সারা বাংলাকে এই কথাটা বলার জন্য এসেছি। আপনারা দূর থেকে এসছেন অনেক ক্ষণ, যদি কেউ চোখ দেখায় তাকে চোখ দেখা, যে যে ভাষায় কথা বলে পুজো তাকে সেই ভাষায় কথা বলুন, বাকি আমরা দেখে নেব। হসপিটাল কোর্ট যেখানে বলবে যাবো, আমরা কোটি কোটি টাকা খরচা করছি, কিন্তু বিজেপির কর্মীর গায়ে কেউ যে হাত দেয় সেইটা তার শেষ দিন হবে, এটা আমি বলে দিচ্ছি। যদি কেস না নেয়, পুলিশ যদি গুন্ডাদের সহযোগিতা করে, পুলিশকে আমরা কাজ করতে দেবো না, থানা ঘেরাও করে রাখবো, গ্রামে ঢুকলে বেঁধে রাখবো, গাড়ি আটকে রাখবো, আমি বলে দিচ্ছি। সবাই বলেছে এ তো ডিএম হয়ে গেল, যদি না তবে নবান্ন ঘেরাও করবো পুরা। এই সভায় দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন জয় ব্যানার্জি, তুষার মুখার্জি, বিশ্বপ্রিয় রাজচৌধুরী, জয়প্রকাশ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা পশ্চিমবাংলায় 10,000-এর বেশি লোকের উপরে কেস হয়েছে, আমরা মারামারি করলাম না, মার খেলাম আমাদের কেস, 1,000-এর বেশি লোক অ্যারেস্ট হয়েছে, এখনো বহু লোকের বেল হয়নি, 1,500 বাড়ি ভেঙেছে, 3,500 লোক ঘর ছাড়া হয়েছে, তারা বাংলার বাইরে গিয়ে থাকতে হয়েছে, এখনো আছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসামে পর্যন্ত। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, তার জন্য আমরা রাস্তায় নেমেছি, 22 জন মারা গেছে আমাদের, তার মধ্যে পুরুলিয়াতে একটা ব্লকেই 3 জন। কি ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষকে মেরে ঝুলিয়ে দিচ্ছে, পোস্টমর্টম হওয়ার আগে আর এসপি বলে দিচ্ছে যে সুইসাইড করেছে, উনি কি স্বপ্ন দেখেছেন? আর তিনি কেন আগে বলে দিলেন প্ল্যানটা, তার জন্য তাকে ওখান থেকে সরাতে হলো। এই যে চক্রান্ত করে বিজেপিকে আটকাবার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। ঝাড়গ্রাম থেকে কার্তিক কুহ ও সুদীপ মাহাতো, রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আউশগ্রামের বিল্লগ্রামে নিহত অঞ্চল সভাপতির পাশে দল আছে বলে জানানো হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। স্বাস্থ্য বিষয় নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেআইনি বালি ও ওভারলোডিং লরির বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রায়না 1 নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে। বাঁকুড়া জেলার বর্জরা থানার ডাকা আশ্বিনী গ্রামে হাতির হানায় মৃত্যু হলো 73 বছরের এক বৃদ্ধার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।